আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন ধরেই প্রাইমারি উপবৃত্তি নিয়ে একটা হজবরল অবস্থা চলছে। এবার 2023 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে উপবৃত্তি ছিল সেটারও অবস্থা খুব একটা ভালো না। অনেকেই উপবৃত্তি পেয়েছে, আবার অনেকেও পায় নাই। এখন এই উপবৃত্তি নিয়ে অনেকদিন পরে একটা আপডেট এসেছে, অর্থাৎ উপবৃত্তি যে ম্যানেজমেন্ট আছে তারা একটা আপডেট দিয়েছে। এই আপডেটে অনেক তথ্য দিয়েছে, এর মধ্যে কিছু আছে উপবৃত্তি সংক্রান্ত তথ্য, কে পাবে কে পাবে না, কে পেলো কে পেলো না এগুলা, এবং কিছু আছে উপবৃত্তি পাওয়ার জন্য সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের কী করণীয় সেগুলা নিয়ে। তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নেই উপবৃত্তি বিভাগ থেকে, অর্থাৎ প্রাইমারির উপবৃত্তি বিভাগ থেকে কী কী তথ্য আমাদেরকে দিল, এবং সেগুলা থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের তথ্যমূলক ভিডিও আপনি সবার আগে পাবেন। তাহলে চলুন শুরু করি কী কী তথ্য দিল উপবৃত্তি আপডেট 2023। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যারা এখনও উপবৃত্তি পাননি তাদের বিতরণ 23 ডিসেম্বর থেকে শুরু হবে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই টাকাটা এখনও অনেকেই পান নাই। যারা পান নাই তাদেরটা 13 ডিসেম্বর থেকে আবার দেওয়া শুরু হবে। বিতরণ শেষে রিপোর্টে পেরোল অপশনটি শো করবে, অর্থাৎ আমরা জানি 2022 সাল থেকে উপবৃত্তি দেওয়ার পরে কাকে কাকে উপবৃত্তি দেওয়া হয়েছে এবং কাকে কাকে দেওয়া হয় নাই এইটার তথ্য সম্বলিত একটা পেরোল শিট আমাদের ইএসপি পোর্টালে পাওয়া যায়। এই 13 ডিসেম্বর যে বিতরণটা শুরু হবে, এই বিতরণটা শেষ হওয়ার পরে এই পেরোল রিপোর্টটা আমরা পাব। তখন সেখান থেকে আমরা শিক্ষার্থীদের উপবৃত্তি কে পেলো কে পেলো না, আবার কী অবস্থা আছে সব স্ট্যাটাস আমরা জানতে পারব। এরপরে জানুয়ারি থেকে জুনের কাজ এখনও পর্যন্ত যদিও সমাধান হয় নাই, অর্থাৎ প্রথম কিস্তির সমাধান যদিও এখনও পর্যন্ত হয় নাই, তারপরেও জুলাই থেকে ডিসেম্বরের প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই শুরু হবে, অর্থাৎ ডিসেম্বরেই শুরু হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। হয়তো আমাদেরকে 5 থেকে 7 দিন সময় দিবে, এই ডিসেম্বরের মধ্যেই আমাদেরকে কাজটা শেষ করে জমা দিতে হবে এবং টাকাটাও হয়তো এই ডিসেম্বরের মধ্যেই দিয়ে দিবে, অথবা সর্বোচ্চ জানুয়ারির মধ্যে 2023-এ দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিবে। জানুয়ারি 2024 থেকে পিএসপি সফটওয়্যারে ইউজার ফ্রেন্ডলি অপশন, অর্থাৎ নতুন কিছু অপশন যুক্ত হবে। আমরা যারা ডাটা এন্ট্রি করি তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, অর্থাৎ আমরা অনেক তথ্যই দেখতে পারি না যার জন্য আমাদের এন্ট্রি করতে গিয়ে সমস্যা হয়। যেমন ডুপ্লিকেট শো করলে ওই শিক্ষার্থীকে কেন ডুপ্লিকেট শো করছে বা সে কোন স্কুলে আছে কী অবস্থায় আছে এগুলো আমরা জানি না, শুধু একটা পপ আপ মেসেজ আসে ডুপ্লিকেট ফাউন্ড, এটা দিয়ে আসলে কিছুই বোঝা যায় না। তো এবার যে নতুন অপশনগুলো যুক্ত হবে এই অপশনগুলো থেকে বোঝা যাবে যে কেন ডুপ্লিকেট দেখাচ্ছে, সেই শিক্ষার্থী তার কোন স্কুলে এন্ট্রি আছে কী অবস্থা সব কিছুই দেখা যাবে। এছাড়াও ড্যাশবোর্ডে শুধুমাত্র বিদ্যালয়ের তথ্যই প্রদর্শিত হবে না, কোনো শিক্ষার্থীর কোন নাম্বারে টাকা মানে সে পেয়েছে এবং সেই টাকাটা কিভাবে সে উত্তোলন করেছে, কোথায় উত্তোলন করেছে, এরকম অনেক সুবিধা যুক্ত হবে। যদিও পুরোপুরিভাবে এখনও বলা যাচ্ছে না কতগুলো সুবিধা যুক্ত হবে বা কতগুলো নতুন অপশন যুক্ত হবে, তবে আশা করা যাচ্ছে এই 2 বছর পাইলট চলার পরে যে যে বিষয়গুলোতে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি উপবৃত্তি বিভাগ সেই সেই বিষয়গুলো এখানে আপডেট করে আমরা যেন সমস্যার সম্মুখীন না হই সেই নতুন অপশনগুলো যুক্ত করে দিবে। এতে করে আমাদের কাজটা অনেকটাই সোজা হয়ে যাবে আশা করি। এরপরে উপবৃত্তির হার, অর্থাৎ উপবৃত্তির হার আগে যা ছিল তাই, সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য প্রতি মাসে 75 টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 150 টাকা করে উপবৃত্তি দেওয়া হবে। এখন যে উপবৃত্তি নিয়ে কাজগুলো ছিল সেগুলো বললাম, এখন হচ্ছে নতুন এন্ট্রির ক্ষেত্রে বা আমাদের হচ্ছে নতুন একটা বছর শুরু হতে যাচ্ছে, এই বছরে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং বিদ্যালয়ের করণীয় কী এই উপবৃত্তির ক্ষেত্রে, সেই সম্বন্ধে একটা নির্দেশনা, সাধারণ নির্দেশনা উপবৃত্তি বিভাগ থেকে দিয়ে দিয়েছে। এই নির্দেশনার আলোকে যদি আমরা কাজ করি আমরা অনেক সমস্যা থেকেই
দূরে থাকবো বা অনেক সমস্যায় আমরা উতরে যেতে পারবো। তাহলে চলুন দেখি কি কি নির্দেশনা উপবৃত্তি বিভাগ থেকে দিয়েছে। সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে সকল শ্রেণীতে 85% উপস্থিতি বাধ্যতামূলক, অর্থাৎ একজন ছাত্র উপবৃত্তি পাওয়ার উপযুক্ত হতে হলে তাকে শ্রেণীতে 85% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে যদিও অনেক সহকারী শিক্ষক বা অনেক স্কুল প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, কিন্তু এটা আসলে ঠিক না। যদি আমরা 85% উপস্থিতি না থাকলে উপবৃত্তি না দেই, তাহলে সেক্ষেত্রে সেই শিক্ষার্থী পরবর্তীতে সচেতন হবে এবং স্কুলে আসতে শুরু করবে, এতে করে তার স্কুলে আসার প্রবণতা বৃদ্ধি পাবে। এজন্য এটা আমরা মানব, মানে সকল শ্রেণীতেই 85% উপস্থিতি বাধ্যতামূলক করব এবং উপস্থিত না হলে তার উপবৃত্তি আমরা দিব না। এক্ষেত্রে সবাই বিষয়টাকে গুরুত্বের সহিত দেখবে। এরপরে বলা আছে শুধুমাত্র চতুর্থ পঞ্চম শ্রেণীতে চূড়ান্ত মূল্যায়নে 40% নাম্বার অর্জন বাধ্যতামূলক, অর্থাৎ কেউ যদি 40%-এর কমে নাম্বার পায়, 3300 পায়, তাহলেও তাকে হচ্ছে উপবৃত্তির জন্য চূড়ান্ত করতে নিরুৎসাহিত করা হয়েছে। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা শুধু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য। উপবৃত্তি পাওয়ার যোগ্য হতে হলে তাকে অবশ্যই চূড়ান্ত মূল্যায়নে 40% নাম্বার পেতে হবে, তা না হলে তাকে যেন উপবৃত্তির জন্য উপবৃত্তি কাজ না করে দেওয়া হয় এজন্য নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া অভিভাবকদের নিকট হতে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন, পিতামাতার এনআইডির ফটোকপি সংগ্রহ করতে হবে ও বিদ্যালয়ে সংরক্ষণ করতে হবে। ফোন নাম্বারটি অভিভাবকদের নিকট থেকে লিখিত আকারে নিতে হবে, অর্থাৎ ফোন নাম্বারটি অভিভাবক থেকেই লিখে নিতে হবে। অনেক সময় অভিভাবক বলে আমরা লিখে নিই, এক্ষেত্রে যদি কোনো ভুল হয় তাহলে পরবর্তীতে এসে আমাদের উপরই আবার অভিযোগ দায়ের করে। সে যদি বলতেও ভুল করে তারপরেও এসে বলেন না আমি এটা বলি নাই এটা বলেছি, এই জন্য পারতপক্ষে অভিভাবক থেকে উপবৃত্তির যে নাম্বারটা সেটা লিখে নেবেন। তাহলে সে আর বলতে পারবে না যে আমি ঠিক বলেছিলাম আপনি ভুল লিখেছেন, লিখে দিলে তার ভুল সে স্বীকার করতে বাধ্য। এজন্য অভিভাবকের থেকে উপবৃত্তির নাম্বারটি লিখিত আকারে নেবেন। এরপরে সতর্কতার সাথে ডাটার নির্ভুল এন্ট্রি করতে হবে। অনেক সময় আমরা ডাটা এন্ট্রির সময় ভুল করি, এটা করা যাবে না, আমাদের সতর্কতার সাথে ডাটা এন্ট্রি করতে হবে। এবং এই এন্ট্রির কাজটা কোনোভাবেই দোকান থেকে এন্ট্রি করা যাবে না, কারণ দোকান থেকে এন্ট্রি করতে গেলে অনেক সময় আমাদের তথ্য ফাঁস হয়ে যেতে পারে এবং নানা রকম বিশৃঙ্খলা দেখা দিতে পারে। এরপর উপবৃত্তির বিপরীতে কোনো ক্রমেই মার্চেন্ট অ্যাকাউন্ট অথবা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যাবে না। এমন হতে পারে যে অনেক শিক্ষার্থীর বাবা এই ব্যবসার সাথে জড়িত, অর্থাৎ হয়তো তার বিকাশ নগদের ব্যবসা আছে, সেক্ষেত্রে সে কোনোভাবে তার হচ্ছে যে মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার অথবা এজেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারে, এটা কখনোই করা যাবে না। উপবৃত্তিটা অবশ্যই পার্সোনাল নাম্বারে নিতে হবে এবং পার্সোনাল নাম্বারের ব্যত্যয় হলে এক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিভাবক পিতামাতার এনআইডি দিয়েই সিম রেজিস্ট্রেশন থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই। একটা সময় বাধ্যবাধকতা ছিল যে যে অভিভাবক তার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে এই উপবৃত্তির টাকাটা নিতে হবে, তা না হলে যাবে না, কিন্তু এখন এই ধরনের বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে যে অভিভাবক তার এনআইডি দিয়ে উত্তোলিত সিমেই উপবৃত্তির টাকা নেবেন, তবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে দোকানদারদের ভুলেও পিন নাম্বার দেওয়া যাবে না। যখন উপবৃত্তির কাজ করবেন অথবা যখন উপবৃত্তির টাকা প্রদান শুরু হবে তখন অভিভাবকদের সচেতন করতে হবে, তারা যেন ভুলেও দোকানদারদেরকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বারটা কোনোভাবেই না দেয়। এবং উপবৃত্তির অর্থপ্রাপ্তির 15 দিনের মধ্যেই ক্যাশ আউট করতে হবে, মানে অর্থপ্রাপ্তির দিন থেকে 15 দিনের মধ্যে ক্যাশ আউট না করলে সেই অর্থটা ফিরে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ অনেক মোবাইলই থাকে যে মোবাইলে শুধুমাত্র উপবৃত্তির অর্থই আসে, অন্য কোনো অর্থ আসে না, সেক্ষেত্রে নিষ্ক্রিয় হিসাবে অনেক সময় অর্থটা বাউন্স ব্যাক হতে পারে। এজন্য অর্থ আসার অর্থাৎ উপবৃত্তির টাকা ঢোকার 15 দিনের মধ্যেই ক্যাশ আউট করতে হবে যেন বাউন্স ব্যাক না হয়। এছাড়াও কোনো শিক্ষার্থীর হদিস পাওয়া না গেলে তার তথ্য হালনাগাদ করা যাবে না, অর্থাৎ আমরা যখন শ্রেণী হালনাগাদ করি তখন অনেক শিক্ষার্থী মানে ভর্তি করানো হয়েছে কিন্তু ভর্তি হয়েই সে চলে গেছে, সে এখন কোথায় আছে কী অবস্থায় আছে আর কোনো হদিস পাওয়া যায় না। এরকম যদি হদিস পাওয়া না যায় তার তথ্য হালনাগাদ করার দরকার নেই, যেমন আছে তেমনই রেখে দিতে হবে।
এছাড়াও নতুন শিক্ষার্থী এন্ট্রির ক্ষেত্রে নেম ইনভ্যালিড দেখালে, অর্থাৎ অনেক সময় আমাদের নাম ভুল দেখায় বা ইনভ্যালিড দেখায়, এরকম হলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে উপজেলা শিক্ষা অফিসে আবেদন করতে হবে এন্ট্রির জন্য। অর্থাৎ এমন যদি হয় তাহলে আপনি উপজেলা শিক্ষা অফিসার অথবা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে যে ছাত্রটার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে এন্ট্রির জন্য আবেদন করবেন। এছাড়া একই পরিবারের দুয়ের অধিক কোনো শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী উপবৃত্তির জন্য জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হবেন। অনেক সময় দেখা যায় যে একই বিদ্যালয়ে একই সাথে দুইজন তিনজন ভাই বোনও পড়ালেখা করে, সেক্ষেত্রে বলা হয়েছে যদি একই পরিবারের তিনজন ভাই বোন পড়ালেখা করে তাহলে সেক্ষেত্রে দুইজন টাকা পাবে, একজন টাকা পাবে না, এবং কারা টাকা পাবে সেটা নির্ধারিত হবে হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে, যে দুইজন সবচেয়ে বড় সেই দুইজন টাকা পাবে, ছোটজন টাকা পাবে না, এইভাবেই টাকাটা দেয়া হবে। মোটামুটি এই আপডেটগুলোই দেওয়া হয়েছে, এইভাবেই আমরা কাজগুলো করব যেন আমরা সমস্যার সম্মুখীন না হই। তো সবাই আপডেটটা সুন্দরভাবে আমি পড়লাম, আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে আরও ভালোভাবে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।